তো আমি জানতাম না যে এখানে এত ছোট গুরু এখানে আছে। তো জানতে পেরে আমি আগ্রহ নিয়ে এখানে আসছি। আমার প্রত্যাশা ছিল স্বাভাবিকের চেয়ে হয়তোবা ছোট হবে গুরুটা, কিন্তু আমার প্রত্যাশাকে অনেক অনেক বেশি ছাড়িয়ে গেছে যে একটা গুরু এত ছোট হতে পারে। আমার বিশ্বাস এটা পৃথিবীর সবচেয়ে ছোট গুরু। আমরা ওটা দেখেই বুঝছিলাম যে এটা আর বড় হবে না আর কি, এটা ছোটই থাকবে। বাট এত ছোট থাকবে সেটা আমাদের ধারণা ছিল না। বাট এখন যেহেতু 11 মাস আমরা পালছি, তো 11 মাস পালার পর আমরা যখন এখানকার প্রাণী সম্পদ থেকে লোক আসার পর ওরা ডিসিশন দিয়েছে যে এটা আর বড় হবে না। আসলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে আমরা অলরেডি অ্যাপ্লাই করেছি জুলাইয়ের 2 তারিখে। এটা ওনারা আমাদেরকে রিপ্লাই দিয়েছে, 90 দিন সময় চেয়েছে, 90 দিনের মধ্যে আমরা একটা রেজাল্ট পাবো। আশা করছি আমাদের ফেব্রুয়ারি রেজাল্ট আসবে, এবং এটা যদি আমাদের ফেব্রুয়ারি রেজাল্ট আসে সেক্ষেত্রে তো বাংলাদেশ একটা রেকর্ডে ই হবে আর কি। খামার মালিক সমিতির অন্তর্ভুক্ত এই খামারটা শেখর অ্যাগ্রো, তা সেখানে এখানে অনুপস্থিত অবশ্যই আমরা অনেক খুশি, এবং আমরা শুধু আমরাই না, সারা সাভারবাসী সারা বাংলাদেশের মানুষ খুশি যে আজকে আমরা একটা মানে ইতিহাস গড়তে যাচ্ছি ইনশাল্লাহ। এর জন্য আমরা সবাই খুশি। আমাদের দেশের তথা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট একটি গুরু, এবং যার কারণেই কিন্তু আমরা হয়তো অচিরেই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়ে যাব। আর এই গরুটা 9 মাস আগে যখন ওনারা ক্রয় করে নিয়ে আসেন তখন থেকে আমাদের সাথে যোগাযোগ। আমরা কিন্তু নিয়মিত এই গরুটা দেখাশোনা করছি এবং গরুটা এখন পর্যন্ত সুস্থ আছে। আর একটা যে জিনিসটা, যে এই গরুটার যেহেতু 2টা দাঁত হয়ে গেছে, এই গরুটা কিন্তু এখন ওজনে হয়তো কিছু বাড়বে, কিন্তু এটা কিন্তু লম্বায় আর বাড়বে না, এটা কিন্তু এতটুকুই থাকবে। আমার কাটা